আজ আমরা দেখতে চলেছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল স্মাগলার। এটি মূলত একটি সাউথ কোরিয়ান অ্যাকশন থ্রিলার মুভি, যেখানে এমন একটি ধান্দাবাজ দলকে দেখানো হয়েছে যারা সবাই ছিল জলদস্যু, আর তাদের প্রধান কাজই ছিল সমুদ্রের তলদেশ দিয়ে অবৈধ জিনিসপত্র পাচার করা। আর এই ধরনের কাজে তারা এক একজন ছিল জিনিয়াস। এভাবে করে তারা জাহাজের মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে নানা ধরনের দামি দামি জিনিসপত্র পাচার করতে থাকে। কিন্তু এক পর্যায়ে তাদের উপর আসে প্রায় 300 মিলিয়ন হীরে পাচারের দায়িত্ব। তবে এই হীরে পাচার করতে গিয়ে তারা প্রত্যেকেই হয়ে ওঠে লোভী, তাই তখন তারা সবাই সেই হীরেগুলোকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখতে থাকে, যার ফলে তাদের দলের প্রত্যেকেই তখন নিজেরাই নিজেদের মধ্যে করতে শুরু করে ধোকাবাজি, আর তাদের মধ্যে শুরু হয়ে যায় চোরের উপর বাটপাড়ি। এরপর তারা প্রত্যেকেই সেই হীরেগুলোকে পাওয়ার জন্য যে সমস্ত কর্মকাণ্ড ঘটায় সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন ঘুরে আসা যাক 300 মিলিয়ন হীরে পাচারের দুর্ধর্ষ এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে। সময়টা ছিল 1970 সালের। এখানে আমরা ডুবুরিদের একটি নৌকা দেখতে পাই। ডুবুরিরা তাদের নৌকা নিয়ে সমুদ্রের মাঝখান থেকে মাছ ধরতে এসেছে, আর তারা সমুদ্রের মাঝে মাছ ধরার জন্য সুবিধাজনক একটি জায়গা খুঁজছে। এভাবে করে একসময় তারা একটি জায়গা পেয়েও যায়। এরপর তারা তাদের নৌকা থামিয়ে সবাই মিলে পানিতে নামার জন্য প্রস্তুতি নিতে থাকে। তবে প্রথমে তারা সেখানে একটি লোহার নোঙর পানিতে ফেলে, এরপর তাদের মাছ ধরার জালগুলোও ফেলে, আর এর কিছুক্ষণ পরেই ডুবুরিরাও এক এক করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর তারা সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন সামুদ্রিক প্রাণী আর নানা ধরনের মাছ তুলে তুলে তাদের ছুরি ভর্তি করতে থাকে। কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একটি মেয়ে সেখানে গাঙ্গু নামের বিশেষ প্রজাতির একটি মাছ খুঁজে পায়, যেটা ছিল অনেক দুর্লভ একটি মাছ। কিন্তু সেই মাছটিকে নৌকোতে তোলার সময় একটি ছেলে সেটা আবারও সমুদ্রের মধ্যে ফেলে দেয়। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়, কিন্তু এখন আর এখানে কিছুই করার ছিল না। যাই হোক, এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত কাজ শেষ হয়, আর তারা তখন তাদের নৌকাটি নিয়ে ফিরে যেতে থাকে। কিন্তু তারা এত কষ্ট করে যেই মাছগুলো ধরেছিল, কিছুক্ষণ পর সেই মাছগুলো তারা চেক করলে দেখতে পায় যে তাদের ধরা সমস্ত মাছ পচে গিয়েছে। এটা দেখতে পেয়ে তারা সবাই অনেক হতাশ হয়ে যায়, কারণ অনেক পরিশ্রম করে তারা এই মাছগুলো ধরেছিল। এবার রাতের বেলা আমরা সেই ডুবুরি দলের লিডারকে দেখতে পাই। সে ছিল একজন বৃদ্ধ লোক। সে এখানে তাদের দলের আরেকটি লোকের সঙ্গে কথা বলছে। লিডার এখানে বলে মাছগুলো পচে যাওয়ার পেছনে কিছু কারণ থাকে। সমুদ্রের কাছাকাছি যদি কোনো কেমিক্যাল ফ্যাক্টরি থাকে, তাহলে সমুদ্রের মাছগুলো এভাবেই মারা যায়। কিন্তু তারপরও মানুষ জেনে শুনেই সমুদ্রের আশেপাশেই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো তৈরি করে, তাদেরকে কেউ কিছুই বলে না, এমনকি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না, আর প্রতিবারই আমাদের মতো মানুষের এভাবেই লস হয়ে যায়। এরপর সেই লোকটি এখানে লিডারকে বলে, আমাদের তাহলে এভাবে মাছ নিয়ে পড়ে থাকাটা উচিত নয়, যেহেতু প্রতি বছর কেমিক্যাল ফ্যাক্টরির জন্য বিশাল অঙ্কের একটি লস হয়, তাই আমাদের উচিত মাছ ধরা বাদ দেয়া। বরং আপনি কি জানেন সমুদ্রের নিচে কত দামি দামি জিনিস থাকে? আপনি চাইলে আপনার পুরো টিমকে নিয়ে সমুদ্রের নিচে দামি দামি জিনিসের তল্লাশি করতে পারেন, এরপর সেগুলো বিক্রি করে অল্পদিনেই অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন। তবে লিডার এখানে তাকে বলে, কিন্তু অনুমতি ছাড়া এই সমস্ত জিনিস করা সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ। তাছাড়া একজন মানুষের বেঁচে থাকার জন্য এত কিছুর কি প্রয়োজন আছে? কোনো মতে দিন পার হলেই তো হলো। এরপর সেদিন রাতের বেলা সেই নৌকাটিকে আমরা গভীর সমুদ্রে চলতে দেখি। তো আজকে সকালবেলা তারা যে জায়গাটিতে মাছ ধরেছিল, এখানে নৌকাটি ঠিক সেই জায়গাতে গিয়েই থামে। এরপর জেলেরা নৌকা থেকে একের পর এক বাক্স বের করে সেগুলোকে সমুদ্রের পানিতে ফেলতে থাকে, আর এখানে তাদের নৌকা থেকে সবগুলো বাক্স ফেলার পর তাদের সমস্ত কাজ হয়ে যায়, তারা ফিরে চলে। এরপর পরদিন সকালে দেখা যায় একদল নৌবাহিনী তাদের নৌকা তল্লাশি করতে এসেছে। তারা আসলে এভাবে প্রত্যেকটি নৌকায় তল্লাশি করে বেড়ায়, কিন্তু সম্পূর্ণ নৌকা তল্লাশি করেও তারা সেখানে কিছুই খুঁজে পায় না। তারা তখন তাদেরকে একটি সার্টিফিকেট দেয়, কারণ তাদের কাছে যে কোনো অবৈধ জিনিসপত্র নেই, এই সার্টিফিকেটটি হলো সেটার প্রমাণ। এবার যখন তারা নৌবাহিনীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যায়, তখন তারা আবারও তাদের নৌকা নিয়ে সেই জায়গাতে চলে যায়, গতরাতে যে জায়গাতে তারা তাদের বাক্সগুলো ফেলেছিল। এরপর তারা সেখানে এক এক করে তাদের সমস্ত বাক্সগুলো নৌকাতে তুলে তারা সবাই মিলে নৌকা নিয়ে সমুদ্রের পাড়ে এসে পড়ে। এরপর তারা তাদের সেই বাক্সগুলোকে ট্রাকের মধ্যে ভর্তি করে, আর এখানে আমরা বুঝতে পারি যে ডুবুরিরা আসলে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য গোপনে বিভিন্ন জিনিসপত্র চালানের কাজ করে থাকে। অর্থাৎ প্রথমে তারা যে মাছগুলো ধরেছিল সেই সবকিছুই ছিল তাদের সাজানো নাটক। তারা আসলে এভাবে মাছ ধরার নাটক করে সমুদ্রের মাঝখানে একটি ভালো জায়গা খুঁজে আসে, যেখানে তারা তাদের এই চালানের জিনিসপত্রগুলোকে রাখবে। আর যখন তারা সেই জায়গাটি পেয়ে যায়, তখন তারা সেই জায়গাটিতে তাদের নোঙরের মাধ্যমে চিহ্ন দিয়ে আসে,
এরপর সুযোগ বুঝে মাঝরাতে সেই জায়গাটিতে তাদের সেই জিনিসগুলোকে লুকিয়ে ফেলে। আর তাদের নৌকায় সিকিউরিটি চেকিং শেষ হয়ে গেলে তারা আবারও সেই জায়গা থেকে বাক্সগুলো তুলে আনে আর তা খুব সহজেই পারাপার করে ফেলে। এরপর তারা যার মাল পার করেছে তাকে তার সেই মালগুলো বুঝিয়ে দিয়ে নিজেদের মধ্যে টাকাগুলো ভাগাভাগি করে নেয়, আর এটাই ছিল তাদের মূল কাজ। তবে কখনোই তারা অবৈধ কোনো কিছু পার করে না, তারা বৈধ জিনিসই পার করে কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়ে। তো তাদের দলে যে লিডার ছিল সেই লিডারের কাছে আবারও সেই লোকটি আসে, যে কিনা তাকে সমুদ্রের নিচ থেকে দামি দামি জিনিস তুলতে বলেছিল। সেই লোকটি আবারও লিডারকে সেই সমস্ত বিষয়ে বলে। আসলে এই লোকটি ছিল একজন ব্রোকার, আর সেই তাদেরকে এই কাজগুলো পাইয়ে দেয়। তো লিডার এখানে তাকে বলে, অতিরিক্ত লোভ করা উচিত নয়, তোমার কিন্তু অতিরিক্ত লোভ হয়েছে। আমরা এখন যে কাজগুলো করছি তাতেই আমরা অনেক খুশি আছি। এরপর দেখা যায় সেই লোকটির সাথে লিডারের মেয়ে জিনসুক আর তার বেস্ট ফ্রেন্ড চুইজা দেখা করতে এসেছে। এই দুজনও ছিল সেই দলের সদস্য, তারা তাদের দলে ডুবুরির কাজ করে, অর্থাৎ তারাই পানিতে নেমে সেই জিনিসগুলোকে নৌকাতে তুলে আনে। তো ব্রোকার এখানে তাদেরকে বলে যে সে জিনসুকের বাবাকে অনেকবার বুঝিয়েছে কিন্তু সে কিছুতেই রাজি হতে চায় না, এমনকি সে তাকে লোভীও বলেছে, আর এই কারণেই সে তাদের দুজনকে তার সঙ্গে দেখা করতে বলেছে। এরপর ব্রোকার তাদেরকে বলে, আমরা আর কতদিন টুকটাকেই ছোটখাটো কাজগুলো করব, এতে আমরা আর কত টাকাই বা পাই। কিছুদিন আগেই আমি লিডারের কাছে সোনার বিস্কিট চোরা চালানোর সুযোগ নিয়ে এসেছিলাম। এই কাজটি করতে পারলে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যেত, কিন্তু লিডার কিছুতেই কাজটি করতে রাজি হচ্ছে না। তবে কাজটি এখনো আমার হাতে আছে, আমরা কাজটি করতে পারলে অনেক টাকা পেয়ে যাব। এই ব্যাপারে তোমাদের মতামত কি? জিনসুক তখন তাকে বলে, বাবাকে ছাড়া আমরা এই কাজ কখনোই করতে পারব না, কারণ বাবার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা এই কাজ করতে গেলে কোনো না কোনো ভুল করে ফেলব, এতে করে আমাদের পুরো টিমের অনেক বড় বিপদ হতে পারে। তাছাড়া বাবাকে না জানিয়ে কোনো কিছু করাটা ঠিকও হবে না। কিন্তু হঠাৎ করে সেখানে চুনজা বলে ওঠে, তারা কত টাকা পাবে এই কাজটি করলে? জিনসুক তখন চুনজার দিকে অবাক হয়ে তাকায়, আর সে চুনজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনসুক আলাদাভাবে চুনজাকে বলে, সোনার বিস্কিট চোরাচালান করা খুবই ঝুঁকির কাজ। কিন্তু চুনজা তাকে বলে, তোমার এখনো আগের চিন্তাধারাই রয়ে গেছে, আমাদেরকে জীবনে উন্নতি করতে হলে এসব কাজ করতেই হবে, তাছাড়া ঝুঁকি ছাড়া কি কোনো কাজে সফল হওয়া যায়? তাই চলো না আমরা একটু ঝুঁকি নিয়েই দেখি, যদি আমরা সফল হতে পারি তাহলে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। কিন্তু সাবধান, তুমি এখনই তোমার বাবাকে এই সমস্ত ব্যাপারে কিছুই বলো না, আমাদেরকে আগে কাজটিতে সফল হতে হবে, তারপর তোমার বাবা জানতে পারলেও হয়তো তেমন একটা সমস্যা হবে না। আর যদি আমরা কাজটিতে সফল হয়ে যাই তখন আমরা দুজন মিলে হংকংয়ে বেড়াতে যেতে পারব, যেটা আমাদের অনেক দিনের ইচ্ছে। তবে ঠিক এমন সময় তাদের সাথে থাকা তাদের দলের আরেকজন সদস্য ডোরি বলে ওঠে, স্বর্ণ বেশ ভারী জিনিস, তুলতে তাদের অনেক বেশি কষ্ট হবে। কিন্তু চুইজা তখন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, আর জিনসুক আবার ডোরিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। সে তাকে কেনাকাটা করার জন্য কিছু টাকাও দেয়। চুইজা এতে বেশ বিরক্ত হয়, আর সে জিনসুককে বলে যে ডোরিকে এতটা আদর দিয়ে মাথায় না তুলতে। এবার সেখান থেকে ফিরে আসার পর তারা দুই বান্ধবী জানতে পারে যে লিডার আজকে থেকে একটি সিদ্ধান্ত নিয়েছে, আর সেটা হল সে নাকি এখন থেকে আর কোনো ধরনের অবৈধ কাজ করবে না, কারণ তার বয়স হয়েছে, সে কিছুদিন পর মারা যেতে পারে আর পরকালে সে এসবের হিসাব দিতে পারবে না। তাই আজকের পর থেকে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করবে, এতে টাকা পয়সা কম হলেও সে অন্তত শান্তিতে থাকতে পারবে, কারণ এখন তার টাকার চাইতে মানসিক শান্তির বেশি প্রয়োজন। একথা শুনে জিনসুক এবং চুইজা অনেক হতাশ হয়ে যায়, বিশেষ করে চুইজা, কারণ এই কাজ বন্ধ করে দিলে তারা তাদের মিশন কিভাবে কমপ্লিট করবে। তাই চুইজা তখন এখানে লিডারকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিডার তার কোনো কথাই শুনতে চায় না। তবে জিনসুকও এখানে লিডারের কথায় সায় দেয়, সে বলে যে তারা মাছ ধরার কাজ করেও জীবনযাপন করতে পারবে। তবে চুইজা বলে যে সে ছোটবেলা থেকেই অনেক দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়েছে, তাই তার কাছে টাকার মূল্য অনেক বেশি। সে জিনসুককে বলে স্বর্ণের ব্যাপারে তার বাবাকে কিছু না বলতে, কাজটি তারা একাই করবে আর এটাই হবে তাদের জীবনের শেষ কাজ, এরপর থেকে সেও সমস্ত অবৈধ কাজ ছেড়ে দেবে, কারণ এই কাজটি করলে তাদের ভাগ্য বদলে যাবে, তাদের কাছে এত পরিমাণ টাকা থাকবে যে তাদের আর কোনো টাকারই প্রয়োজন হবে না। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন কেটে যায়। এরপর আমরা আবারও তাদের দলটিকে বাক্স তোলার কাজ করতে দেখি। বাক্সগুলো তোলার সময় হঠাৎ করেই একটি বাক্স ভেঙে যায়। দেখা যায় বাক্স থেকে সারি সারি স্বর্ণের বিস্কিট বেরিয়ে আসছে, আর এখানে কিছু স্বর্ণের বিস্কিট পানির নিচে পড়ে যায়, এমনকি সেগুলো চারিপাশে ছড়িয়ে পড়ে। এদিকে এদৃশ্য দেখতে পেয়ে লিডার একদম হতবম্ব হয়ে যায়, কারণ সে এটা জানত না যে বাক্সগুলোতে স্বর্ণের বিস্কিট রয়েছে। কিন্তু লিডারের এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই দূর থেকে কাস্টম পুলিশের জাহাজে সাইরেনের আওয়াজ শোনা যায়। পুলিশ তাদেরকে সেখানে থামতে বলে।
লিডার দ্রুত চুইজা আর জিনসুককে পানি থেকে উঠে আসতে বলে আর তাদের কাছে থাকা বাক্সগুলো পানিতে ফেলতে শুরু করে। অন্যদিকে বাকি সবাই তাদের নৌকাটি চালানোর চেষ্টা করে, তবে তাদের নৌকাটি একটি পাথরের সঙ্গে আটকে গেছে যা কিছুতেই সরানো যাচ্ছে না। এদিকে দড়ি সরাতে গিয়ে তাদের টিমের জেঞ্জু নামের একজন সদস্য পানিতে পড়ে যায়। লিডার তখন কি করবে বুঝতে না পেরে জেঞ্জুকে বাঁচাতে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই আর লিডারকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা সবাই এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সমুদ্রের পানি রক্তে লাল হতে শুরু করেছে। বাবার বিপদ বুঝতে পেরে জিনসুক পাগলের মতো চিৎকার করে ওঠে আর সে সঙ্গে সঙ্গেই পানিতে ঝাঁপিয়ে পড়তে চায়। তবে কোনোমতে চুইজা তাকে আটকানোর চেষ্টা করে আর ততক্ষণে পুলিশও সেখানে চলে আসে। এরপর সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে নেয়, কিন্তু চুইজা কোনোমতে গোপনে সমুদ্রে নেমে যায় আর সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এবার তাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় জেলখানায়। এখানে সবাইকে প্রায় ৬ মাস রেখে দেওয়া হয়, কিন্তু ৬ মাসের শাস্তি শেষ হলেও জিনসুককে ছাড়া হয় না, কারণ তাদের সবার মধ্যে জিনসুকই ছিল এক নম্বর আসামি। এরপর একদিন হঠাৎ করে জিনসুকের সঙ্গে তার টিম মেম্বাররা দেখা করতে আসে আর তাদের কাছ থেকে জিনসুক জানতে পারে যে চুইজা সেদিন পালাতে সক্ষম হয়েছে, কিন্তু তারপর থেকে তারা কেউই তাকে খুঁজে পায়নি। অনেকে ধারণা করছে কাস্টম পুলিশকে তাদের সম্পর্কে চুইজাই জানিয়ে দিয়েছে। আর চুইজা যখন প্রথম গ্রামে আসে তখন থেকে সে নানা ধরনের সন্দেহজনক কাজকর্ম করত আর তাদের পুরোপুরি বিশ্বাস যে তাদেরকে ধরিয়ে দেওয়ার পেছনে চুইজার হাত রয়েছে। এদিকে এমন একজন মেয়েকে নিজের বেস্টফ্রেন্ড বানানোয় জিনসুকের নিজের প্রতি অনেক ঘৃণা হচ্ছিল। এরপর জিনসুক সেখানে ডোরিকে বলে যে ডোরি যেন চুইজার ব্যাপারে সমস্ত তথ্য তাকে এনে দেয়। এরপর আমরা চুইজাকে দেখতে পাই যে কিনা তার নাম ঠিকানা সহ তার বেশভূষাও পরিবর্তন করে ফেলেছে। তাকে দেখে তো এখন বোঝার কোনো উপায় নেই যে সে চুইজা, তবে এখন পর্যন্ত সে ভালো হয়নি। সে এখনও সেই চোরা কারবারির কাজই করছে আর চুইজা এখন কোরিয়ার সিওল শহরে থাকে এবং বর্তমানে সে তার চোরা কারবার করা জিনিসপত্রগুলো গোপনে গোপনে এই শহরে অনেক চড়া মূল্যে বিক্রি করে। এরপর একদিন দেখা যায় যে চুইজা একটি জায়গাতে এসেছে যেখানে অবৈধভাবে পশুর পশম থেকে পোশাক তৈরি করা হয় আর চুইজাও এখানে তার জিনিসগুলো বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানকার কিছু লোকজন বলছিল যে বস এসেছে, তাড়াতাড়ি সবকিছু লুকিয়ে ফেলো। এই বলেই সবাই সেখানে ছুটোছুটি শুরু করে আর তারা সবকিছু লুকিয়ে ফেলার চেষ্টা করে। এবার একসময় চারিদিক একদম অন্ধকার হয়ে যায়। এরপর যখন সেখানে আলো ফিরে আসে চুইজা তখন দেখতে পায় যে তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর এমন সময় চুইজা সামনে তাকালে সার্জেন্ট নোনকে দেখতে পায়। তাকে দেখার সঙ্গে সঙ্গে চুইজা একদম চমকে ওঠে। নোন তখন তাকে জিজ্ঞাসা করে যে সে তাকে চিনেছে কিনা। চুইজা বলে বিখ্যাত চোরা কারবারিকে কেই বা না চেনে, সবারই তো চেনার কথা। নোন বলে যাক চিনেছ তাহলে, আমি শুনলাম তুমি নাকি ইদানিং অনেক টাকা পয়সা কামাচ্ছ। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে তুমি টাকা কামাচ্ছ ঠিকই, কিন্তু তুমি আমার সব কাস্টমারদেরকে তোমার দিকে নিয়ে যাচ্ছ, যেটা মোটেও উচিত নয়। কথাগুলো বলতে বলতে নোন চুইজার কপাল ব্লেড দিয়ে কেটে দেয়। তার কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। সে বলে যে চুইজার জন্য তার অনেক ক্ষতি হয়েছে আর এই ক্ষতিপূরণ হিসেবে চুইজা যেন তাকে ১৮ মিলিয়ন টাকা দেয়, তা না হলে সে চুইজাকে ছাড়বে না। এরপর চুইজা এখানে ভয়ে চিৎকার করতে করতে বলতে থাকে যে সে এত টাকা কিভাবে জোগাড় করবে, তার নিজের কাছেই তো এত টাকা নেই, তাই সে তাকে এক টাকাও দিতে পারবে না। একথা শুনে নুন প্রচণ্ড রেগে যায় আর সে কোনো কিছু না বলে তার হাতে একটি ছুরি তুলে নেয়। চুইজা বুঝতে পারে যে নুন হয়তো তাকে মেরে ফেলবে। তখন নিজেকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে চুইজা বলে ওঠে যে বুশান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে। একথা শুনে নুন একদম চমকে ওঠে। এরপর সুযোগ পেয়ে চুইজা বলতে থাকে যে সে যদি চোরা কারবার করতে চায় তাহলে তাকে অন্য কোনো বন্দর ব্যবহার করতে হবে। নুন তখন বলে এখন আমি তাহলে কি করতে পারি, তুমি কি এই ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারবে, আমার জন্য তাহলে কোন বন্দরটি ভালো হবে। চুইজা তাকে বলে এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো, আমার কাছে একটি উপায় আছে, তা হল চোরা কারবারি করার জন্য গুঞ্জিয়ন বন্দর ব্যবহার করা, কারণ সে ওই বন্দরে ডুবুরির কাজ করত, তাই সেই বন্দর সম্পর্কে তার সমস্ত কিছু জানা আছে। এরপর আমরা সেই গুঞ্জিয়ন বন্দর দেখতে পাই যেটার ব্যাপারে চুইজা বলেছিল। আর আজকে এখানে নেভি পুলিশ কিছু লোকের উপর তল্লাশি চালাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে ছোটখাটো কিছু চোরা কারবারি ধরে এবং তাদের শরীর থেকে চোরাই মাল উদ্ধার করে। পুলিশদের দেখে মনে হয় যে তারা এসব চোরদের ধরার ব্যাপারে অনেক সচেতন। পুলিশ তখনই চোরা কারবারিদের শরীরের অদ্ভুত আর গোপন জায়গা থেকে বিভিন্ন চোরাই মাল বের করে আনতে থাকে। এরপর সেই পুলিশ টিম একটি জাহাজের বেসমেন্টে যায়, তবে সেখানে বেশ কিছু ইঁদুর থাকায় তারা আর ভেতরের দিকে এগোয় না, সেখান থেকে তারা ফিরে চলে আসে। জাহাজের মালিক তখন বলে
বেশি ইঁদুর থাকায় তারা জায়গাটিকে সিল করে রেখেছে। অন্যদিকে আমরা চুইজাকে দেখতে পাই। চুইজা এখানে ওকবানের কাছে এসেছে, যে কিনা আগে জিনসুকের বাবার সঙ্গে কাজ করত। তবে এখন সে একটি কফি শপ খুলেছে। চুইজা তখন ওকবানকে বলে যে সে সিওলে একটি বড় কাজ পেয়েছে, আর কাজটি তাকে গুঞ্জিউন বন্দরের মাধ্যমে করতে হবে। তবে গুঞ্জিউনে তার নামে অনেক রটনা আর বদনাম আছে, তাই সে এই ব্যাপারে ওকবানের কাছে সাহায্য চায়। কিন্তু ওকবান এখানে তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এতে করে আমার কি লাভ হবে। অন্যদিকে আমরা জিনসুক আর তার দলকে দেখতে পাই। তারা সবাই এখন জেলখানার ঝামেলা থেকে মুক্ত। তবে জেল থেকে বেরোনোর পর তারা এখন আর ডুবুরির কাজ করে না, তারা এখন টুকটাক ছোটখাটো সব কাজ করে। অর্থাৎ তারা এখন সমস্ত অসৎ কাজ থেকে দূরে আছে, আর এভাবে করেই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। তো এভাবেই একদিন কাজ করতে গিয়ে জিনসুকের দলের একজন মেয়ে অনেক ব্যথা পায়। তবে জিনসুকরা এখানে যার কাজ করছিল তার এতে কিছুই যায় আসে না। সে নিজের মালপত্র নিয়ে বেশি চিন্তিত, কোনো মানুষের ব্যথা পাওয়াতে তার কিছুই যায় আসে না। এবার কাজ শেষ হলে সেই লোকটি জিনসুক এবং তার দলকে প্রাপ্য মজুরি দিতে চাইছিল না, এমনকি যেই মেয়েটি ব্যথা পেয়েছিল সেই মেয়েটি চিকিৎসার খরচ পর্যন্ত দেয় না। আর ঠিক এমন সময় সেখানে চলে আসে ডোরি। ইতোমধ্যেই ডোরি অনেক ধনী লোকে পরিণত হয়েছে। সেখানে অনেক দামি একটি গাড়ি থেকে নিচে নেমে আসে, আর এতক্ষণ জিনসুকরা যেই লোকদের কাজ করে দিচ্ছিল সেই লোকগুলোও ছিল ডোরিরই কর্মী। ডোরি আসলে এখন এখানকার চোরা কারবারির দিকটা দেখে। তো ডোরি এবার এখানে জিনসুকের কাছে তার কর্মচারীদের হয়ে ক্ষমা চায়, আর সে জিনসুককে তাদের কাজের প্রাপ্য মজুরি বুঝিয়ে দেয়। জিনসুক তখন টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, আর যেতে যেতে ডোরিকে বলে তার বাবা তাকে যা শিখিয়েছে সেই সব কিছু মনে রাখতে, তার বাবার আদর্শ সে যেন কখনো ভুলে না যায়। অন্যদিকে দূর থেকে তাদেরকে লক্ষ্য করে চুইজা। চুইজা তখন সঙ্গে সঙ্গেই ডোরির সাথে দেখা করতে যায়। ডোরি এখানে তাকে জিজ্ঞাসা করে যে তিন বছর পর সে কোথা থেকে উদয় হল, কারণ জেল থেকে বের হওয়ার পর চুইজার সঙ্গে তাদের আর দেখাই হয়নি। ডোরি তখন বলে, তুমি এত স্বার্থপর চুইজা, তুমি আমাদের সবাইকে রেখে পালিয়ে গিয়েছিলে, আর এতগুলো বছরে একবারও তুমি আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করনি, তাহলে এখন কেন এসেছ? আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। কিন্তু চুইজা এখানে তার কোনো কথায় পাতা না দিয়ে সে এখানে ডোরিকে বলে, নিশ্চয়ই তুমি বিখ্যাত চোরা কারবারি নোনের নাম শুনেছ। নোন চায় এই গুঞ্জিউনে নতুন একটি রাস্তা তৈরি করতে, যেটার মাধ্যমে সে তার চোরা কারবারির ব্যবসা চালিয়ে যেতে পারবে, আর তারা কিন্তু চাইলে নোনকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। এতে করে তাদের অনেক লাভ হবে, নোন তাদেরকে প্রচুর টাকা দেবে, তাই এই কাজটি পেলে সে অনেক লাভবান হবে, আর এটা হবে তার জন্য একটি দুর্দান্ত সুযোগ। এসব কথা শুনে ডোরি তখন চুইজাকে বলে যে সেই কাজে নোনকে সাহায্য করতে পারবে, কিন্তু সে চুইজার মতো মানুষকে কিভাবে বিশ্বাস করবে, যে কিনা তাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে পালিয়েছিল। এরপর চুইজা তাকে বলে, তোমার তো আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নোনকে বিশ্বাস করলেই হবে। এবার ডোরি অনেক চিন্তায় পড়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন চুইজাকে বলে যে সে ভেবে তাকে সব কিছু জানাবে। এবার চুইজা তখন নোনকে ফোন দিয়ে বলে যে সে নিজেই যেন গুঞ্জিউন ঘুরে যায়, আর গুঞ্জিউনের চোরা কারবারের দায়িত্বে যে রয়েছে তার সঙ্গে চুইজার কথা হয়েছে। অর্থাৎ চুইজা এখানে ডোরির কথা বলছে। ডোরি এখন গুঞ্জিউনের চোরা কারবারের সব দায়িত্ব পালন করে, তাই চুইজা তখন নোনকে প্রস্তুতি নিয়ে গুঞ্জিউনে আসতে বলে। নোন তখন সঙ্গে সঙ্গেই প্রস্তুতি নেয় গুঞ্জিউন সফরে। অন্যদিকে জিনসুকের দলের একজন মেয়ে জিনসুকে এসে খবর দেয় যে সে চুইজাকে দেখেছে, আর চুইজা নাকি গুঞ্জিউনে ফিরে এসেছে, এমনকি সে গুঞ্জিউনে চুইজাকে ডোরির সঙ্গে কথা বলতে দেখেছে। জিনসুক তখন সরাসরি চলে যায় ডোরির অফিসে, আর সেই সময় ডোরির অফিসেই বসেছিল চুইজা। তবে এত বছর পর পুরনো দুই বান্ধবীর দেখা হওয়াটা মোটেও সুমধুর ছিল না। জিনসুক এখানেই চুইজাকে বলে, আমাকে জেলে পাঠিয়ে নিজের বেশভূষা চেঞ্জ করে খুব ভালোই আছো দেখছি, নিশ্চয়ই এখন তোমার অনেক টাকাও হয়েছে, কারণ এই টাকার জন্যই তো তুমি আমাদের সবার সঙ্গে বেইমানি করেছিলে। এসব কথা শুনে চুইজাও বেশ রেগে যায়, ফলে সেখানে তাদের দুই বান্ধবীর মধ্যেই অনেক তর্কাতর্কি হয়। তবে জিনসুক এখানে লক্ষ্য করে যে চুইজার কাছে গুঞ্জিউন বন্দরের কিছু ছবি আর কাগজপত্র আছে, যেটা দেখে জিনসুকে সন্দেহ হয়। সে তখন চুইজাকে বলে যে চুইজা অতীতে যা কিছু করেছে জিনসুক সবসময় তার সঙ্গ দিয়েছে। চুইজা কষ্ট পাবে বলে জিনসুক কখনোই তাকে কিছুই বলেনি, কারণ চুইজাকে সে সবসময় বোনের মতো দেখত, কিন্তু চুইজা এখন তার কেউ না, তাই চুইজা যেন কোনোভাবেই গুঞ্জিউন বন্দরে কোনো ঝামেলা না করে। আর যদি সে ভুলেও এমনটা করার চেষ্টা করে থাকে তাহলে জিনসুক তাকে এবার কিছুতেই ছাড়বে না। একথা বলে সঙ্গে সঙ্গেই জিনসুক সেখান থেকে চলে যায়। এরপর ডোরি চুইজাকে বলে যে আমরা গুঞ্জিউন বন্দরে যে মিশনটি করতে যাচ্ছি সেটা কখনোই জিনসুক এবং তার দল ছাড়া সম্পূর্ণ করা সম্ভব নয়, তাই তুমি পারলে জিনসুকের সাথে কথা বলার চেষ্টা করো।
কিন্তু চুজা তখন সোজা চলে যায় ননির সঙ্গে দেখা করতে, আর নন এখন তার সহকারীদেরকে নিয়ে গুঞ্জিয়নে চলে এসেছে। এবার নন এখানে চুজাকে দেখে বলে যে সে ভেবেছিল গুঞ্জিয়ন খুবই ছোট একটি জায়গা, কিন্তু এখানে এসে সে বুঝতে পারছে যে এটা বেশ ভালোই বড় একটি শহর। এবার চুজা সেখানে তাকে কিছু কাগজপত্র দেয় যেখানে সমুদ্রের তীরের আশেপাশে ছবি এবং সমুদ্রের তীরে এসে পৌঁছানো বড় বড় জাহাজগুলোর তথ্য দেয়া আছে, আর এই সমস্ত কিছু ননের কাজে লাগতে পারে। এরপর চুজা ননকে জিজ্ঞাসা করে যে এখানে এত বড় একটি কাজের জন্য নন শুধুমাত্র দুজন মানুষকে কেন নিয়ে এসেছে। নন তখন তাকে জানায় যে তারা এখনও নিশ্চিত না যে তারা এখানে কাজটি করবে কিনা, আর এটা নিশ্চিত হওয়ার জন্যই তারা এখানে এসেছে, তাই তার সঙ্গে এত লোক নিয়ে আসাটা তার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। এছাড়া তার সঙ্গে তার যে সহকারী রয়েছে সে খুবই কাজের মানুষ, ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে তারা দুজন একসঙ্গেই রয়েছে, নন আসলে আগে একজন সৈনিক ছিল। একথা শুনে চুইজা ননের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা জিনসুককে দেখতে পাই। জিনসুকের এখানে খুবই মন খারাপ ছিল। আসলে আজকে জিনসুকের তার বাবার কথা ভীষণ মনে পড়ছে। সে তার বাবার আদর্শের কথাই ভাবছে। তার বাবা কখনোই কোনো অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকতে চাইত না, কিন্তু এখন জিনসুক যেই ছোটখাটো কাজগুলো করছে তাতে কোনো মতে তার জীবন কাটছে, আর সে তার বাবার কথা মনে করে কোনো বড় ধরনের কাজও করতে পারছে না। এসব নিয়ে জিনসুক অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, সে কি করবে বুঝে উঠতে পারছিল না। এবার পরের দিন চুইজা ননকে ডোরির সঙ্গে দেখা করিয়ে দেয়। সে এখানে ননকে ডোরির পরিচয় দেয় যে ডোরি হল গুঞ্জিয়ন বন্দরের চোরা কারবারির প্রধান, সেই এখানকার সবকিছু লিড করে। এবার তারা জাহাজে করে একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু এখানে দেখা যায় যে জাহাজে করে যাওয়ার পুরোটা সময় চুইজা বারবার ননের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। ননের গায়ে খাবার পড়ে গেলে সে নিজের কাপড় দিয়ে তা মুছে দেয়, আর এই সবকিছু ডোরি দেখছিল। ডোরি তখন এখানে বলে যে সে এটা আগে জানত না যে তারা দুজন এত বেশি ঘনিষ্ঠ। চুইজা এতে ভীষণ রেগে যায়, তবে নুন তার আগেই বলে ওঠে তাদের মতো কাজ যারা করে তারা সবাই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ। এবার একসময় তাদের জাহাজ মাঝ সমুদ্রে থামে। চুইজা তখন ডোরিকে জিজ্ঞাসা করে যে সে ডুবুরি মহিলার সাথে কথা বলেছে কিনা, কারণ ডুবুরি ছাড়া তাদের এই কাজ করা একেবারেই সম্ভব নয়। ডোরি তখন তাকে বলে যে সে ডুবুরির সঙ্গে কথা বলেছিল কিন্তু ডুবুরি রাজি হয়নি। নুন তখন জিজ্ঞাসা করে কিন্তু তুমি আমাকে এটা বলো যে ডুবুরি মহিলা আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়নি কেন। এরপর ডোরি এখানে ননকে সবকিছু বলতে চায়, তবে চুইজা এখানে কথা ঘুরিয়ে দেয়, আর সে এখানে সব দোষ ডোরির উপর চাপিয়ে দেয়। ডোরি এতে কিছুটা অবাক হয়, সে বুঝতে পারে না যে চুইজা এমনটা কেন করছে। এবার চুইজা ননকে বলে যে সে নিজেই যেন সেই ডুবুরির সঙ্গে কথা বলে, তাহলে হয়তো সে রাজি হতে পারে। অন্যদিকে আমরা জিনসুককে দেখতে পাই। জিনসুক তার দলের সাথে ডোরির সঙ্গে সমুদ্রে কাজ করার ব্যাপারে কথা বলছিল, আর ঠিক এমন সময় চুইজা তার সঙ্গে দেখা করতে আসে। জিনসুক তখন চুইজাকে বলে যে সে চুইজার সাথে কোনো কথা বলতে চায় না, আর চুইজা যেন এক্ষুনি তার চোখের সামনে থেকে চলে যায়। কিন্তু চুইজা এখানে জিনসুককে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, তুমি কি মানুষের কথা শুনে আমার সঙ্গে এমনটা করছো? তুমি জানো না আমাদের বন্ধুত্ব দেখে সবাই কতটা হিংসে করত। জিনসুক তখন বলে, আমাদের টিমের মধ্যে তুমিই একমাত্র মানুষ যে কিনা আমাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছ, আর আমি জেল থেকে বেরিয়ে এটাও জানতে পেরেছি যে সেদিন পুলিশকে তুমিই খবর দিয়েছিলে। তোমার জন্য আমি আমার বাবার কথা না শুনে এত বড় ঝুঁকি নিয়েছিলাম, আর তুমি আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছ, এমনকি তোমার জন্য আমি আমার বাবাকেও হারিয়ে ফেলেছি, তাহলে এখন আবার কোন মুখ নিয়ে তুমি আমার সামনে আসছো? চুইজা তখন তাকে বলে যে জিনসুক তাকে ভুল বুঝছে, আর সে নাকি সেই সময় একটি খুনের মামলার আসামি ছিল, তাই সে পুলিশকে দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল, যার কারণে সে তাদেরকে ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু জিনসুক এখানে চুইজার কথায় কান না দিয়ে সে তার কাজের দিকে মনোযোগ দেয়। চুইজা তখন তাকে জিজ্ঞাসা করে যে জিনসুক এরকম জীবন আর কতদিন কাটাবে, তাই সে যদি উন্নত জীবনযাপন করতে চায় তাহলে সে চাইলে তার সঙ্গে কাজ করতে পারে, কিন্তু তারপরও জিনসুক তার সঙ্গে কাজ করতে রাজি হয় না। চুইজা আসলে তাকে দিয়ে তাদের ডুবুরির কাজটি করাতে চাইছিল, কারণ জিনসুক অনেক ভালো একজন ডুবুরি। এবার জিনসুক রাজি না হলে চুইজা তাকে বলে, আমি তোমার জন্য ওকবানের ক্যাফেতে অপেক্ষা করব। আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী, তুমি এত বড় সুযোগ হাতছাড়া করতে পারো না, তাই তুমি বিষয়টি নিয়ে ভাবতে পারো, আমি তোমার মতামতের অপেক্ষায় থাকব। এই বলেই চুইজা সেখান থেকে চলে যায়। এরপর জিনসুকের দলের একটি মেয়ে গভীর সমুদ্রে যায় মাছ ধরার জন্য, কিন্তু ঠিক তখনই সেখানে একটি প্রাণী তার উপরে আক্রমণ করে। মেয়েটি কোনো মতে মরতে মরতে বেঁচে যায়। তাকে তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সে প্রাণী বেঁচে গিয়েছিল, কিন্তু এই দুর্ঘটনায় সে তার একটি পা হারিয়ে ফেলে। তাছাড়া মেয়েটি তার জীবন নিয়েও নানা সমস্যায় জর্জরিত ছিল। মেয়েটির স্বামী আগে থেকেই অসুস্থ, আর তার ছোট্ট একটি বাচ্চা আছে। সে কিভাবে করে চিকিৎসার ব্যয় বহন করবে বুঝতে পারছিল না।
এই বিষয়গুলো নিয়ে সে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে জিনসুক ও মেয়েটির জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ জিনসুক তার দলের প্রত্যেকটি সদস্যকে মন থেকে ভালোবাসে, সে তাদেরকে অনেক আপন মনে করে। এখন সে বুঝতে পারছিল না যে কিভাবে সে মেয়েটির চিকিৎসা করাবে, আর তাদের দলের প্রত্যেকটি সদস্যই কোনো মতে তাদের জীবনযাপন করে, তাই তার পক্ষে মেয়েটির চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা সম্ভব নয়। যার ফলে জিনসুক কোনো উপায় না পেয়ে সে সোজা চুইজার কাছে চলে যায়, আর চুইজা তো জিনসুককে দেখে মহাখুশি হয়ে যায়, কারণ সে ভাবতেই পারেনি যে জিনসুক সত্যি সত্যিই আসবে। এবার জিনসুক বলে যে সে ডোরির করা কন্ট্রাক্ট মানবে না, সে নিজের মতো করে একটি নতুন কন্ট্রাক্ট তৈরি করবে, কারণ সে কন্ট্রাক্টের মধ্যে মেয়েটির চিকিৎসার ব্যাপারেও লিখতে চায় যে কন্ট্রাক্ট পূরণ হলে তারা সেই মেয়েটির চিকিৎসা করাবে। চুইজা তখন জিনসুকে সমস্ত কথা মেনে নেয়। জিনসুক এবার বলে, আমি তোমার সঙ্গে কাজ করতে এসেছি বলে এটা ভেবো না যে আমি তোমার উপর বিশ্বাস করে এখানে এসেছি, আমি আর যাই করি, কোনোদিনও তোমাকে বিশ্বাস করব না। এই বলেই জিনসুক সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ওকবানের ক্যাফেতে বস নন এসেছে, আর ডোরি এবং চুইজা বসে বসে আড্ডা দিচ্ছে। এদিকে তাদের উপর বাহির থেকে দুজন পুলিশ নজর রাখছে, আর পুলিশরা এখানে চুইজাকে দেখিয়ে বলে এই মেয়েটি 3 বছর আগে নৌকা থেকে পালিয়ে গিয়েছিল, আর তার সাথে যেই লোকটি বসে আছে সে হচ্ছে বিখ্যাত চোরা কারবারি, তার নাম হল নন। পুলিশরা আসলে অনেকদিন ধরেই তাদেরকে ধরার পরিকল্পনা করছে। এবার সবাই বেরিয়ে গেলে ওকবানের ক্যাফেতে পুলিশ অফিসার দলবল নিয়ে চলে আসে। সে এখানে ওকবানকে বলে ট্যাক্স ফাঁকি দেওয়ার অপরাধে তার নামে মামলা দেওয়া হয়েছে, আর এটার জন্য পুলিশ তাকে যা বলবে সে তাই করতে রাজি আছে, তারপরও সে জেল খাটতে চায় না। এরপর সুযোগ বুঝে পুলিশ তার কাছে জানতে চায় যে চুইজা এখানে থাকে কিনা। ওকবান প্রথমে বিষয়টি স্বীকার করতে চায় না, পরে পুলিশ অফিসার বলে তাদের আরেক অফিসার সুপু প্রায় এখানে চুইজাকে বসে থাকতে দেখে, তাই ওকবান যেন তাকে সত্য কথা বলে যে গুঞ্জিউনে চুইজা আসে কিনা, আর যদি ওকবান মিথ্যে বলে তাহলে তাকে জেলে যাওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আসলে সে জেলে যাওয়ার বিষয়টি অনেক ভয় পেত, তাই সে এখানে সমস্ত কিছু বলতে শুরু করে। সে এখানে নন্দের প্ল্যানের ব্যাপারেও বলে দেয়। সে বলে যে 7 নং জাহাজে করে এই দলটি জাহাজে তলদেশ থেকে কিছু একটা তুলতে যাবে, আর কাল দুপুর 12টার মধ্যেই তাদের সেখানে যাওয়ার কথা আছে। এবার পরের দিন সকাল 9টায় পুলিশের পুরো একটি দল ওকবানের বলা জায়গায় চলে যায়। তারা সবাই প্রস্তুতি নিয়ে ননির দলের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর একসময় সেখানে একটি জাহাজ এসে পৌঁছায়, আর ডুবুরিরা পানিতে ঝাঁপিয়ে পড়ে। পুলিশরা তখন সেদিকে দ্রুত ছুটে যায় তাদের উপর আক্রমণ করার জন্য। এবার আমরা কিছুদিন আগের ঘটনা দেখতে পাই, যেখানে চুইজা বাকি সবাইকে বলছিল যে ইদানিং সে 2টি পুলিশকে তাদের পিছু নিতে দেখেছে, আর তারা নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করতে পেরেছে, এবং তারা তাদের সন্দেহ কাটাতে সবার আগে যার সঙ্গে যোগাযোগ করবে সে হচ্ছে ওকবান, কারণ পুলিশ হয়তো প্রথমে ওকবানের কাছেই আসবে সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য। এই জন্য ওকবানকে প্রস্তুতি নিতে হবে। চুইজা এখানে ওকবানকে শিখিয়ে দেয় যে তাকে পুলিশের কাছে কি কি বলতে হবে, আর এই কথাগুলি সে পুলিশকে বলেছে। আর চুইজা শিখিয়ে দেওয়া কথা মতোই ওকবান পুলিশকে বলে যে তাদের দল 12টার সময় জাহাজে ওঠার পরিকল্পনা করেছে, কিন্তু তাদের আসল পরিকল্পনা হচ্ছে যে পুলিশ সেখানে যাওয়ার 3 ঘন্টা আগেই তারা সেখানে যাবে, আর তারা তাদের জিনিসগুলো সেখান থেকে তুলে নিয়ে আসবে। অন্যদিকে নোন আবার চুইজার সঙ্গে আরেকটি পরিকল্পনা করে যে তাদের বক্সগুলোর সাথে স্কার্ফ দিয়ে বাঁধা একটি বিশেষ ধরনের বক্স থাকবে, আর সেই বক্সের কথা যেন ডোরি কোনোভাবে না জানে, এটা শুধু তাদের দুজনের মধ্যে সিক্রেট থাকবে। এবার চুইজা তখন সেই বক্সটি এনে সরাসরি চেয়ার নামক একজন ব্যক্তির কাছে দেয়, আর সে নিজে সোজা পানিতে নেমে সেই বক্সটিকে সেখানে লুকিয়ে রাখে, আর বাকি বক্সগুলো সে জিনসুকের সাথে গিয়ে তুলে আনে। এরপর সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশরা কিভাবে যেন 3 ঘন্টা আগেই চলে এসেছে, হয়তো তারা কোনো না কোনোভাবে চুইজা এবং ননের প্ল্যান জানতে পেরেছে। এরপর পুলিশরা তখন তাদের জাহাজটিকে তল্লাশি করতে থাকে, কিন্তু সম্পূর্ণ জাহাজ তল্লাশি করেও তারা সেখানে কোনো অবৈধ জিনিস পায় না, কারণ আসলে পুলিশদের মধ্যে একজন পুলিশকে আগেই তারা অনেক টাকা ঘুষ দিয়ে রেখেছে, আর পুলিশদের চেকিং চলতে চলতে সেই পুলিশ বাকি পুলিশদের মনোযোগ নষ্ট করেছে, অন্যদিকে তারা তাদের সমস্ত জিনিসগুলোকে লুকিয়ে ফেলেছে। এবার পুলিশরা সেখান থেকে ফিরে গেলে তারা তখন তাদের জিনিসগুলো পানির নিচ থেকে তুলতে থাকে, তবে ননের কাছে কিছু একটা সন্দেহ হয়। সে জিজ্ঞাসা করে তারা আজ 12টায় না এসে 9টায় কেন এসেছে। জিনসুক তখন তাকে বলে এই সবকিছু চুইজার পরিকল্পনা ছিল, আর পরিকল্পনা মতোই তারা 9টার দিকেই এসেছে, এবং আগেই তারা একজন পুলিশকে ঘুষ দিয়ে রেখেছিল। যাই হোক, এবার পরের দিন ভোরবেলা চুইজা সেই বিশেষ বাক্সটিকে উঠিয়ে ননের হাতে তুলে দেয়, আর এই বাক্সটিকে দেখে নন খুবই খুশি হয়ে যায় এবং চুইজার কাজের অনেক প্রশংসা করে। এরপর বাক্সটি খুললে চুইজা দেখে যে বাক্সটি অনেকগুলো গয়না এবং হিরে দিয়ে ভর্তি। নন তখন একটি দামি গয়না তার হাতে দেয়, আর সে বলে ঠিক এমনভাবেই তারা পরবর্তী কাজগুলোও করবে। এবার তাদের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে
তারা সবাই মিলে পার্টি করে আর অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। এরপর তাদের সবার টাকা ভাগাভাগি করে দেয়া হয়। এখানে সবাই মিলে মুহূর্তটিকে সেলিব্রেট করছিল, কিন্তু সেখানে জিনসুক শুধুমাত্র চুপচাপ বসেছিল। আর হঠাৎ করে সে তার হাতে একটি ড্রিঙ্ক নিয়ে সেখানে তার বাবার নামে চিয়ার করে। তার কথাবার্তায় সবাই বেশ অবাক হয়ে যায়। এরপর সে বলে, সবাই এখানে এত আনন্দ ফুর্তি করছে অথচ সে বোকার মতো বসে আছে, তাকে এখানে মানাচ্ছে না। এই বলে জিনসুক সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এবার ডোরি এখানে বাকি সবাইকে বলে যে তারা যেন জিনসুককে নিয়ে চিন্তা না করে, কারণ জিনসুকের দিকে সে নজর রাখবে। কিন্তু হঠাৎ করে সেখানে চুইজা বলে ওঠে যে বেমানি করা খুবই খারাপ কাজ। এবার ঠিক তখনই নোন এখানে ডোরিকে বলে যে তার পা এত কাঁপছে কেন আর সে পকেটে হাত দিয়ে রেখেছে কেন। আসলে ডোরিকে দেখে সবাই বুঝতে পারছিল যে সে কিছু একটা নিয়ে খুব বেশি নার্ভাস। তবে ডোরি এখানে তার কথার জবাব দেয় না, বরং সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিল। এবার নোন এখানে তাদেরকে জানায় যে সে আরও অনেক বড় একটি কাজ করতে চলেছে। এরপর সেদিন রাতের বেলা নোন চুইজাকে ডেকে পাঠায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে ডোরি সম্পর্কে কি কি জানে। এই বলেই সে চুইজাকে সেখানে কিছু ছবি দেখায় আর ছবিগুলো দেখে চুইজা বেশ অবাক হয়ে যায়। এরপর নোন তাকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে চুইজা পরিকল্পনার সময় পরিবর্তন করে 12টা থেকে 9টায় কেন করেছিল। চুইজা তখন তাকে বলে, তুমি কি আমাকে কোনো কারণে সন্দেহ করছো? সেদিনের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে, তাহলে এখন আমাকে এই সমস্ত প্রশ্ন কেন করছো? নোন তখন তাকে বলে যে সে তাকে সন্দেহ করছে না, শুধুমাত্র তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে। তাই চুইজা যেন ওই সমস্ত ডুবুরিদের উপর কড়া নজর রাখে আর সে নিজে যেন তার সঙ্গে বিশ্বস্ত থাকে। এরপর চুইজা জিজ্ঞাসা করে যে ডোরির ব্যাপারে তারা কি করবে। নোন তখন তাকে বলে, পরবর্তী কাজের আগে ডোরি আর বেঁচেই থাকবে না। অন্যদিকে দলের বাকি সবাই একসঙ্গে বসে কথা বলছিল, এর মধ্যেই তাদের দলের একজন বলে যে তারা নিজেরা এত বেশি পরিশ্রম করার পরও নোন তাদের চাইতে কয়েক গুণ বেশি টাকা কামাই করছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে সামান্য পরিমাণ টাকা, যেটা তার মোটেও উচিত নয়। তখন ডোরি বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, আমাদের উচিত নোনকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া। একথা শুনে ওকবান অনেক অবাক হয়ে যায় আর সে বলে যে নোন কোনো সাধারণ মানুষ নয় যে তাকে এত সহজে সরিয়ে দেয়া যাবে। ডোরি তখন বলে, আমাদের সবাইকে মিলে একটি ভালো পরিকল্পনা বের করতে হবে যাতে করে নোনকে খুব সহজে আমাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া যায়। এবার ডোরি তাদের দলের মধ্যকার একজনকে বলে যে ডিল করে মানুষকে হত্যা করে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে, যাতে করে সে খুব সহজেই নোনকে মেরে ফেলে, এতে করে তাদের উপরও কোনো দায়ভার আসবে না। আসলে এখানে টাকার জন্য তারা প্রত্যেকেই প্রত্যেককে মারার পরিকল্পনা করতে ব্যস্ত, একে অপরকে ধোকা দিতে ব্যস্ত, কিন্তু তাদের কারো মধ্যেই কোনো ধারণা ছিল না যে তাদের সঙ্গে সবচাইতে বড় ধোকাবাজি করতে চলেছে জিনসুক। জিনসুক এখানে সরাসরি চলে যায় সেই পুলিশের কাছে যে কিনা নোন এবং চুইজাকে হন্য হয়ে খুঁজছে, আর সেই পুলিশ অফিসারের নাম ছিল মিস্টার লি। তো জিনসুক এখানে প্রথমে মিস্টার লিকে জিজ্ঞাসা করে যে 3 বছর আগে তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছিল সেটার পেছনে কে আছে, সেটার পেছনে কোনোভাবে চুইজার হাত আছে কি। মিস্টার লি তখন তাকে বলে, এটা অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার, তাই সে এই সম্পর্কে তাকে বলতে পারবে না। জিনসুক তখন তাকে বলে, কিছুদিন পরেই নোনের দল অনেক বড় একটি অপারেশন করতে চলেছে, পুলিশকে এ বিষয়ে জানিয়ে সে বাড়িতে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার বাড়ির সামনে বসে আছে চুইজা। চুইজা তখন এখানে জিনসুককে সবকিছু খুলে বলে যে 3 বছর আগে আসলে কি হয়েছিল। সে বলে যে সে জাহাজ থেকে পালিয়ে সরাসরি চলে যায় ওই ব্রোকারের কাছে, যেই ব্রোকার আগে তাদেরকে কাজ এনে দিত। ব্রোকার তখন তাকে বলে যে স্বর্ণগুলোর জন্য তারা এই কাজ করেছে সেই স্বর্ণগুলো সব উধাও, অর্থাৎ যে পুলিশে খবর দিয়েছে সেই সেই স্বর্ণগুলো এখান থেকে সরিয়ে ফেলেছে। ব্রোকার তখন চুইজাকে জিজ্ঞাসা করে যে চুইজা আর জিনসুক ছাড়া এই ব্যাপারে আর কে জানত। প্রথমে তো চুইজা কোনো কিছু মনে করতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই তার ডোরির কথা মাথায় আসে, কারণ এই ব্যাপারে তাদের সঙ্গে ডোরিও এটা জানত। চুইজা এবং ব্রোকার তখন ডোরিকে ধরার সিদ্ধান্ত নেয়, কিন্তু এমন সময় ডোরি তার সঙ্গে কিছু লোকজন নিয়ে এসে সঙ্গে সঙ্গে ব্রোকারকে মেরে ফেলে আর সেখান থেকেই ডোরির উত্থানের শুরু। এসব কথা জানতে পেরে জিনসুক একদম অবাক হয়ে যায়, কারণ সে তাহলে এতদিন চুইজাকে ভুল বুঝেছিল। জিনসুক তখন বলে যে 3 বছর আগে যে ডোরি তাদের সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলতে পারত না, সে কিভাবে এত বড় কাজ করতে পারল। চুইজা বলে, ডোরি একাই কাজ করেনি, তার পেছনে এবং তার সাথে অন্য কারো হাত আছে। আর এই সব কিছুই চুইজা জানতে পেরেছে নোনের দেয়া সেই ছবিগুলো থেকে। আর সেই ছবিতে একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে ডোরির সঙ্গে থাকা সেই বড় ব্যক্তিটি কে। সেই ব্যক্তি আসলে আর কেউ নয়, বরং কাস্টম পুলিশ অফিসার মিস্টার লি, যার সাথে জিনসুক কিছুক্ষণ আগেই কথা বলে এসেছে, এবং সে মিস্টার লিকে সব কিছু বলে এসেছে।
অন্যদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওকবান চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে একজন পুলিশ সুপারের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। সে তখন সেই সুপারের সাথে ভাব ভালোবাসার ভান করে লুকিয়ে সেখানে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যার ফলে অ্যালার্ম শুনে সেখানে সকলেরই ছুটোছুটি শুরু হয়ে যায়। আর এই সুযোগে ওকবান খুব গোপনে ডোরির নাম লেখা একটি ফাইল বের করে নিয়ে আসে। এরপর সে ফাইলটি নিয়ে যায় চুইজা এবং জিনসুকের কাছে। ফাইলটিতে লেখা আছে যে ডোরির আসল নাম কি এবং সে কিভাবে লিয়ের সাথে সংযুক্ত আছে। আসলে কিছুদিন আগে লি তার স্ত্রীর নামে একটি বাড়ি কিনেছে। খুব সম্ভবত চোরা কারবারির টাকা দিয়ে সে এত বড় বাড়ি কিনতে সক্ষম হয়েছে। আর এসব কিছু জানতে পেরে জিনসুক একদমই ভেঙে পড়ে। আর সে এখানে চুইজাকে জানায় যে সে ইতোমধ্যে লিয়ের কাছে সমস্ত কিছু বলে এসেছে, কিন্তু চুইজা তখন তাকে এখানে সামলে নেয়। আর সে তাকে বলে এখন এসব কিছু নিয়ে ভাবতে হবে না, বরং ভাবতে হবে যে কিভাবে করে তারা ডোরি এবং লিকে ধরবে এবং তাদেরকে উচিত শিক্ষা দেবে। চুইজা তখন জিনসুককে জানায় যে সে ডোরিকে শায়েস্তা করার জন্যই গুঞ্জিন শহরে এসেছে, কারণ ডোরির জন্যই তার এত বদনাম হয়েছে, সবাই তাকে অপরাধী ভেবেছে এবং তার সমস্ত বন্ধুরা তাকে ছেড়ে চলে গিয়েছে। তা এখন চুইজা এবং জিনসুক আবারও এক হয়ে যায়, আর তারা সবাই মিলে তাদের নতুন আরেকটি মিশন শুরু করে। পরিকল্পনা মোতাবেক তাদের তিনজনের মধ্যে, অর্থাৎ ডোরি, চিফলি এবং নোনের মধ্যে ঝামেলা তৈরি করতে হবে। তারা যেন একে অপরকে সন্দেহ করতে থাকে, কারণ এই মেন খেলাটি পরিচালনা করছে এই তিনজনই। তাই তাদের মধ্যে যদি ঝামেলা তৈরি করা যায় তাহলে তাদেরকে শায়েস্তা করাটাও খুবই সহজ হবে। এরপর তারা তাদের কাজ শুরু করে। জিনসুক ডোরির পিছু নেয় আর চুইজা নোনকে সামলাতে থাকে। এবার জিনসুক যখন দেখে যে ডোরি কারোর সঙ্গে দেখা করছে, সে তখন এই ব্যাপারটি ফোন করে ওকবানকে জানাতে চায়। তবে ততক্ষণে ওকবান ধরা পড়ে যায় লিয়ের কাছে। লি এখানে ওকবানকে প্রচণ্ড মারধর করে আর বলতে থাকে যে তারা তাকে কঠোর শাস্তি দেবে, কারণ ওকবান তাদের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। অন্যদিকে চুইজা বসেছিল ননের কাছে। নন এখানে চুইজাকে বলে যে জাহাজে তাদের চোরা কারবারের জিনিস আছে, সেটা হংকং থেকে রওনা দিচ্ছে, আর সেটা এখানে এসে পৌঁছানোর আগে ডোরিকে দলবল সহ শেষ করে দেয়া হবে। কিন্তু ততক্ষণে আবার ডোরিও তাদের দলবল নিয়ে চলে আসে ননের হোটেলে। এরপর নোন আর তার সহকারী এবং ডোরির দলের মধ্যে প্রচণ্ড মারপিট হয়। এদিকে ননের কথা মতো চুইজা লুকিয়ে পড়ে। তারা এখানে একে অপরকে কুপকাত করার চেষ্টা চালিয়ে যায়। একসময় চুইজাও ধরা পড়ে, সেও তাদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকে। আর এই লড়াইয়ের কারণে নোন এখানে বেশ আহত হয়ে যায়। এদিকে ডোরি এখানে চুইজাকে ছুরি মারতেই যাবে, কিন্তু তখন সে নিজে বাঁচার জন্য চিৎকার করে বলে ওঠে যে সে জানে 300 মিলিয়ন হীরে ভর্তি জাহাজটি কোথায় আসবে। তাই ডোরি এখানে চুইজাকে মারে না, বরং সে তাকে টেনে টেনে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে ওকবান লিয়ের সামনে কাঁদতে কাঁদতে বলে যে সে সব কাজ করতে বাধ্য হয়েছে, তাকে দিয়ে ডোরি এসব জোর করে করিয়েছে। এবার এক পর্যায়ে তাদের কথাবার্তার মাঝখানে সেখানে চলে আসে জিনসুক। জিনসুক বলে তাদের দ্রুত চুইজাকে খুঁজে বের করতে হবে, চুইজার জীবন ঝুঁকিতে আছে। ডোরি 300 মিলিয়ন হীরের জন্য সবাইকে মেরে ফেলছে, আর ননকে নাকি ইতোমধ্যেই মেরে ফেলা হয়েছে এবং চুইজাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। ডোরি আসলে শহরের সব গ্যাংস্টারদেরকে একত্রিত করেছে তার উদ্দেশ্যে সফল হওয়ার জন্য। লি তখন জিনসুককে বলে যে সে সব কিছু কিভাবে জানল। জিনসুক তখন বলে যে ডোরি তাকেও এই কাজে সংযুক্ত করতে চেয়েছে এবং সে এটার বিনিময়ে নাকি তাকে তার বাবার জাহাজটি দিতে চেয়েছে। আর ননকে যেহেতু মেরে ফেলেছে, এখন ডোরি লিয়ের পেছনেও পড়তে পারে, এমনকি সে তাকেও মেরে ফেলতে পারে। এসব কিছু শুনে লিও কিছুটা ঘাবড়ে যায়। সে তখন সঙ্গে সঙ্গে একজনকে ফোন করে পুলিশ ডিপার্টমেন্টে খবর দিতে বলে। আমরা এখানে বুঝতে পারি সবকিছু চুইজাদের পরিকল্পনা মতোই হচ্ছে। তারা তিনজন লিডারের মধ্যেই ঝামেলা তৈরি করতে পেরেছে। অন্যদিকে আমরা ডোরির অফিসে তার লোকদেরকে দেখতে পাই। এখানে মার খেয়ে তাদের প্রত্যেকের অবস্থায় অনেক খারাপ হয়ে গিয়েছে। তবে এই অবস্থায়ও ডোরি আর চুইজার কথা কাটাকাটি হচ্ছিল। দেখে মনে হচ্ছে চুইজা এখানে সময় পার করার জন্যই এমনটা করছে। এবার তাদের তর্কাতর্কির মাঝখানে একসময় সেখানে পুলিশের সাইরেন শোনা যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। সবাই তখন ভয় পেয়ে ছুটোছুটি করতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই পুলিশেরা তাদেরকে গ্রেফতার করে ফেলে। থল পুলিশদের কাস্টম পুলিশ অফিসার লি কিছুটা ঘুষ দেয় আর সে বলে যে সে এই সমস্ত অপরাধীদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়। তাই তারা যেন তাকে সেই সুযোগটি দেয়, আর জিজ্ঞাসাবাদ শেষ হলে সে সবাইকে পুলিশের হাতে তুলে দেবে। তো এখানেই ঘুষ নিয়ে সেই পুলিশেরা চলে যায়। তখন লি তাদের সবাইকে নিয়ে চলে আসে ডোরির অফিসে। সে ডোরিকে তার সেফ খুলে দিতে বলে। সেফে হীরে রাখা আছে কিনা সে তাই দেখতে চায়। তবে সেখানে হীরে নয়, বরং সে কিছু ফাইল খুঁজে পায়। অন্যদিকে আমরা ওকবান এবং জিনসুককে দেখতে পাই। আসলে তারা দুজন মিলেই গতরাতে সেই সেফটি খুলে সেখানে ফাইল রেখে দিয়েছিল, যেটা তারা পুলিশ স্টেশন থেকে চুরি করেছে। আর সেই ফাইলের মধ্যে ডোরির ব্যাপারে সমস্ত কিছুই ছিল, যে সে কত ধরনের কুকৃত্য করেছে। আর এই ফাইল দেখে লিয়ে ডোরির উপর আরও বেশি সন্দেহ হয়। তবে এখানে ডোরি থাকায় ওকবান অভিনয় শুরু করে। সে কাঁদতে কাঁদতে এখানে বলছিল
যে সে ডরির ব্যাপারে কোনো কিছুই বলতে চায়নি, বরং লিতাকে জোর করার কারণে সে বাধ্য হয়ে সবকিছু বলে দিয়েছে। কিন্তু ডরি বুঝতেই পারে না যে এখানে কিসের কথা চলছে। লি তখন এখানে ডরিকে বারবার জিজ্ঞাসা করে যে সে কেন হীরের কথা তাকে আগে বলেনি। চুজাও তখন তাকে একই কথা জিজ্ঞাসা করে। ডরি তখন বলে যে সে এসব কোথা থেকে জানবে, তারা সবাই মিলে এসব কেনই বা বলছে। ডরি এখানে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে আজই হীরের কথা জেনেছে, তাই সে তাদের কাউকেই জানাতে পারেনি। কিন্তু কেউ এখানে তার কথাই বিশ্বাস করে না। এবার চুজা বলে হীরে নিশ্চয়ই এখনও পানির নিচেই আছে, তবে তারা সহজে সেই হীরে উদ্ধার করতে পারবে না, কারণ হীরে যেই জায়গায় রয়েছে সেই জায়গাটি খুবই বিপজ্জনক। সেই জায়গার আশেপাশে সবসময় বড় বড় হাঙর থাকে। লি তখন হাসতে হাসতে বলে ডুবুরি হয়ে তারা কিনা হাঙরকে ভয় পাচ্ছে, তারা সবাই মিলে সেখানে যাবে আর যেভাবেই হোক সেই হীরেগুলোকে তারা তুলে আনবে। এবার পরের দিন ভোরেই জাহাজ ভর্তি করে সবাইকে নিয়ে রওনা দেয় লি। সে পুরুষদের এখানে বেঁধে রাখে আর মহিলা ডুবুরিদের হাত থেকে সমস্ত অস্ত্র নিয়ে নেয়, এমনকি দড়ি কাটা ছুরিও নিয়ে নেয়, যাতে করে তারা কোনোভাবেই তার উপর আক্রমণ করতে না পারে। এরপর লি তাদের দিকে বন্দুক তাক করে তাদেরকে পানিতে ঝাঁপিয়ে পড়তে বলে। ডুবুরিরা তখন ভয় পেয়ে একে একে পানিতে লাফ দেয় আর লিয়ের কথা মতো কাজ করতে থাকে। তবে ডুবুরিরা পানিতে ঝাঁপিয়ে পড়লেই লি তখন পুরুষদেরকে ছেড়ে দেয় আর সে তাদেরকে বলে যে ডুবুরি মেয়েরা হীরেগুলো নিয়ে ফিরে আসার আগেই তাদেরকে যেন মেরে ফেলা হয়, তাহলে তাদের হীরের ভাগ অনেকটাই কমে যাবে। সে তখন তাদের সঙ্গে এই হীরেগুলো ভাগাভাগি করে নেবে, এতে করে তারা সবাই অনেক টাকার মালিক হয়ে যাবে আর বিশ্বাসঘাতকতা করার মতো কেউই থাকবে না। এছাড়া লি তাদের প্রত্যেকেই একটি করে বাড়ি তৈরি করে দেবে। এসব কথা শুনে তারা সবাই একদম লোভে পড়ে যায় আর তারা ডুবুরি মেয়েদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হতে থাকে। লি এখানে ডরিকে তাদের সাথে যেতে মানা করে। এবার সবাই সেখান থেকে চলে গেলে লিয়ের ইশারায় ডরি লিয়ের সহকারী পুলিশ সুপারকে মেরে ফেলে। লি আসলে টাকা পয়সার ভাগিদার এবং ঘটনার সাক্ষী কমাতে চাইছিল, তাই সে এক এক করে সবাইকে মারছে। আর এসব ঘটনার সাক্ষী আরেকজন ছিল, সে হল ওকবান। ওকবান তখনও তাদের জাহাজের মধ্যেই ছিল। লি তখন তার মাথায় বন্দুক তাক করে আর বলে ডরির সঙ্গে মিলে দ্রুত পুলিশ সুপারের লাশ পানিতে ফেলে দিতে। অন্যদিকে লিয়ের দলে ছেলেরা তৈরি হয়ে আসে, কারণ তারাও এখন পানিতে ডুব দেবে। লি আসলে তাদেরকে ওই ডুবুরি মেয়েগুলোকে পানির নিচেই মেরে ফেলার নির্দেশ দিয়েছে। এবার এক এক করে তারা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে আর সেখানে একে একে ডুবুরি মেয়েদেরকে খুঁজে খুঁজে আক্রমণ করতে থাকে। মেয়েরাও এখানে তাদের সঙ্গে সমান তালে লড়াই করছিল। তাদের মধ্যে অনেক সময় ধরেই লড়াই হয়, তবে এক পর্যায়ে দেখা যায় মেয়েরা এখানে ছেলেদের অবস্থা নাজেহাল করে দিয়ে তারা নিজেরাই উপরে উঠে আসে, তবে তাতেও তাদের নিষ্কৃতি হয় না। লি এখানে তাদের সবার উপর গুলি চালাতে থাকে। এদিকে সুযোগ বুঝে জাহাজের মধ্যে থাকা ওকবান লিকে জড়িয়ে ধরে সে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তখন বাকি সবাই ওকবানের সঙ্গে মিলে লিয়ের উপরে আক্রমণ করে আর লি পানির নিচে তলিয়ে যায়। অন্যদিকে জিনসুকার চুইজা দুজনই তখনও পানির নিচেই ছিল। তারা সেখান থেকে হীরের বাক্সটি নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে ডরি চলে আসে আর সে জিনসুকের পায়ে ছুরি দিয়ে আঘাত করে হীরের বাক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। চুইজা এতে অনেক হতাশ হয়ে বলে তাদের বাক্সটি ডরি নিয়ে গিয়েছে, এখন কি হবে। জিনসুক বলে বাক্সের চেয়েও এখন বড় চিন্তার বিষয় হচ্ছে যে এখন তার পায়ের রক্তের গন্ধে শার্কের দলেরা তাদেরকে ঘিরে ফেলবে, তাই তাদের দুজনকে এখান থেকে দ্রুত পালাতে হবে। এরপর তারা দুজনই তখন তাড়াতাড়ি করে জাহাজে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ওকবানের অবস্থা খুবই খারাপ। ডুবুরি মেয়েরা তখন বলে যে ওকবান লিকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল আর সে তখনই আঘাত পেয়েছে এবং লি সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গিয়েছে। তো তারা দুজনই এখানে ওকবানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে আর ঠিক তখনই সেখানে ডরি চলে আসে। ডরির হাতে ছিল সেই হীরে ভর্তি বক্সটি। ডরি এখানে তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে বলে, যাতে করে সে একাই জাহাজ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারে। এখন তাদের কারো কাছেই কোনো উপায় ছিল না, তাই তারা জীবন বাঁচানোর জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। এরপর ডরি সেখানে হীরের বাক্সটিকে খুলে দেখতে থাকে, যেখানে প্রচুর পরিমাণে হীরে চকচক করছিল। এরপর ডরি জাহাজ নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে মেয়েরা তাকে এখানে এত সহজে ছেড়ে দেয় না। তারা জাহাজের নোঙর পানির নিচের একটি পাথরের সঙ্গে বেঁধে দেয়, যার ফলে ডরি জাহাজ নিয়ে আর এগোতে পারছিল না। আর এই সুযোগে বন্দুক নিয়ে তারা ডরিকেই জিম্মি করে ফেলে। ডরি এবার তাদের সঙ্গে আর পেরে ওঠে না। এরপর ডরিকে তারা সবাই মিলে পানির মধ্যে ফেলে দেয়। পানিতে পড়তেই তার স্বভাব পরিবর্তন হয়ে যায়। সে অনেক নরম স্বরে তাদের সঙ্গে কথা বলতে থাকে। সে এখানে অনেক কাকতি মিনতি করে, কান্না করে বারবার বলতে থাকে যে তাকে যেন তারা আরেকটি সুযোগ দেয়, সে এবার একদম ভালো হয়ে যাবে। তবে তারা কেউই এখানে ডরিকে আর বিশ্বাস করে না। ডরিকে ফেলে রেখেই তারা চলে যাওয়ার প্রস্তুতি নেয়। জিনসুক তখন তাদের সবাইকে রেখে চলে যায় জাহাজের ক্যাপ্টেনের ঘরে। আসলে এটাই আগে ছিল জিনসুকের বাবার জাহাজ, আর তার বাবা এই ঘরটাতেই বসত। জিনসুক এখানে তার বাবার সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছিল,
আর ঠিক এমন সময় সেখানে চুইজা চলে আসে। আর চুইজা এখানে জিনসুককে ক্যাপ্টেন বলে ডাকে এবং জাহাজের পাল তুলতে বলে। অর্থাৎ চুইজা এবং বাকি সবাই এখন জিনসুককেই তাদের ক্যাপ্টেন হিসেবে মেনে নিয়েছে। আজ থেকে জিনসুকই তাদের লিডার। জিনসুক এবার জাহাজ চালু করে। এদিকে এর মধ্যে ওকবানো অনেকটাই সুস্থ হয়ে ওঠে। এবার তাদের জাহাজ চলতে শুরু করে। তারা সবাই মিলে তখন জাহাজের মধ্যে থাকা হীরের সেই বাক্সটি খোলে। আর এত পরিমাণ হীরে দেখে তারা একদম হা হয়ে যায়। এমনকি তারা প্রচণ্ড পরিমাণ খুশি হয়, কারণ এই হীরেগুলো এখন শুধুমাত্র তাদের। তাদের জীবনে এখন আর কোনো দুঃখ কষ্টই রইল না, তাই তারা সবাই খুব আনন্দ করছিল। অন্যদিকে ডোরি পানিতে সাঁতরে সাঁতরে একসময় হাঙরের মুখে পড়ে। আর তার গল্প এখানেই শেষ হয়ে যায়। এরপর জিনসুক, চুইজা এবং তাদের দলের বাকি সবাই খুব অল্প দিনের মধ্যেই কোটিপতি হয়ে যায়। তারা সবাই তখন সমস্ত ধরনের অবৈধ কাজগুলো ছেড়ে দেয়। আর তারা নতুন করে খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে থাকে।